আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিজেকে যৌন আবেদনময় হিসেবে উপস্থাপন করতে গিয়ে কিছু পুরুষ বাবা হওয়ার ক্ষমতা হারাচ্ছেন। সম্প্রতি এই গবেষণায় বিজ্ঞানীরা দেখছেন, অত্যন্ত পুরুষালী হিসেবে পরিচিত পুরুষেরা অনেক সময় নিজেকে আরও যৌন আবেদনময় ও পুরুষদীপ্ত হিসেবে তুলে ধরতে গিয়ে যেসব কৃত্রিম পদ্ধতি সাহায্য নেন, তা কেড়ে নিচ্ছে তার সন্তান জন্মদানের ক্ষমতা। দুইজন বিজ্ঞানী এই তথ্য জানিয়েছেন। তারা দেখেছেন, শরীরে পেশি বহুল করতে গিয়ে পুরুষেরা যেসব স্টেরয়েড ব্যবহার করেন, তা তাদের শরীরে শুক্রাণুর সংখ্যা কমিয়ে দিতে পারে। এছাড়া মাথার চুল কমে যাওয়া ঠেকাতে, অর্থাৎ টাক হয়ে যাওয়া রোধ করতে গিয়ে যেসব চিকিৎসা নেন পুরুষরা, তাও কমায় তাদের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জেমস মোসাম জানিয়েছেন, নিজেদের সন্তান উৎপাদন ক্ষমতা পরীক্ষা করাতে আসা পুরুষের সংখ্যা অনেক বেড়েছে। জেমস মোসাম এবং প্রফেসর পেসি, তিনি বিস্ময়ের সঙ্গে খেয়াল করে দেখছেন, এই পুরুষদের প্রায় সবার মধ্যেই স্টেরয়েডের অতি ব্যবহার ছিল এবং সাধারণ বিষয়। তারা সবাই পেশিবহুল শরীর তৈরি এবং মাথায় কৃত্রিম উপায়ে চুল বাড়ানোর জন্য ওষুধ ব্যবহার করেছেন। এর ফলে তাদের শুক্রাণুর সংখ্যা এত কমে যায় যে তারা একেবারেই সন্তান উৎপাদন করতে পারছিল না। এই স্টেরয়েড যেভাবে ক্ষতি করে মানুষের ফিসল শরীর বানানোর জন্য যে অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার হয়, তা পুরুষের হরমোন টেস্টোস্টেরনের নিঃসরণ বাড়ানোর কথা। কিন্তু অ্যানাবলিক স্টেরয়েডের কারণে মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড শুক্রাণু তৈরির দুটি মূল হরমোন FH ও LH এর উৎপাদন বন্ধ করে দেয়। একই ঘটনা ঘটে যখন টাক ঠেকানোর জন্য তৈরি ওষুধ ব্যবহার করে কোনো পুরুষ। ডক্টর মোসাম বলেন, এর ফলে একজন পুরুষ 90% পর্যন্ত সন্তান উৎপাদনে অক্ষম হয়ে যেতে পারেন। এটা একটা আজব বিষয়, কিন্তু নারীকে আকর্ষণ করার জন্যই জিমে যাচ্ছেন, স্টেরয়েড নিচ্ছে, কিন্তু শেষ বিচারে তা তাকে পুরুষত্বহীন করে দিচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে চাইলে পুরুষদের অত্যন্ত সচেতন হতে হবে, তাহলেই এই প্রবণতা বন্ধ করা সম্ভব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।